হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই চমৎকার এবং খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটা যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করবো, তো 100% ট্রাস্টেড অ্যাপ্লিকেশন। এবং এই অ্যাপ্লিকেশনে আপনারা কাজ করলে প্রতিদিন এখানে 200 থেকে 300 টাকা অনার্স ইনকাম করতে পারবেন। সো অ্যাপ্লিকেশন থেকে আপনারা আর্নিংটা করতে পারবেন, এখান থেকে আপনি স্পিন করে আর্নিং করতে পারবেন এবং ভিডিও দেখে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি এখানে ম্যাথ কুইজ খেলে ইনকাম করতে পারবেন। সো আরও অন্যান্য মাধ্যম আপনি পেয়ে যাবেন, সেগুলো মাধ্যম আপনি অবলম্বন করে অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন। সব বুঝতে পারছেন আজকে অ্যাপ্লিকেশনটি কীরকম একটা ট্রাস্টেড অ্যাপ্লিকেশন। সো আপনার 100% অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট পাবেন। সো এই অ্যাপ্লিকেশনের আর্নিং কিছু টাকা সরাসরি আপনারা বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে পারবেন। দেন এই অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে এ টু জেড দেখাবো। তাই সবাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন। সো অনেকে আছেন ভিডিওটা সম্পূর্ণ না দেখে, অল্প একটু ভিডিও দেখে আপনারা বলেন যে ভাই পেমেন্ট করে না। সো পেমেন্ট কী পাবো? সো আপনারা অবশ্যই কাজ করে দেখুন, আপনারা 100% পেমেন্ট পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি শুরু করার পর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখে করে লাইক করে দেবেন, এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আরেকটা কথা শেয়ার হচ্ছে, আপনাকে একটা অ্যাপ্লিকেশন সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। তো আমি কিছুক্ষণ পরে কিন্তু মানে কিছুক্ষণ আগে ভিডিওটা আমি আপলোড করেছি, তো দেখতে পারছেন মাত্র 2 ঘন্টা আগে এই ভিডিওটা আমি আপলোড করেছি। তো এইটাও কিন্তু ট্রাস্টেড অ্যাপ্লিকেশন। আপনারা কী করবেন, অ্যাট ফার্স্ট এখান থেকে কমেডি ট্যাব আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনার আমার অ্যাপ্লিকে মানে আমার চ্যানেলে চলে আসবেন। সো আসার পরে কী করবেন, এখান থেকে কমেডি ট্যাবে আপনি চলে আসবেন, ঠিক আছে? তো আসার পরে একটু নিজ দিকে স্ক্রল ডাউন করে আসবেন। তো আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি এখান থেকে ভিডিও লিঙ্ক আমি কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু অবশ্যই সকলেই অ্যাপ্লিকেশনে কাজ করবেন, ঠিক আছে? তো আপনার কিন্তু এখানে কিন্তু প্রতিদিন কিন্তু 200 থেকে 300 টাকা কিন্তু আপনারা ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন, শুধুমাত্র আপনার রেফার করে কিন্তু এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি কাজ করতে পারবেন। সো এখানে 100% পেমেন্ট করতেছে বিদায় কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আপনারা সকলে এই কমেন্ডি ট্যাবে আসবেন, সো আমার চ্যানেলও আসতে পারেন। সো চ্যানেলে আসার পর এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন একটা ভিডিও এখানে রয়েছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন দারুণ ইনকামের অফার। সো আপনার এই ভিডিওটা আপনারা জাস্ট দেখবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। সো গাইস, চলুন আজকের মেন ভিডিওটা শুরু করা যাক। সো আজকে যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফক্স ক্যাশ। তো 100% ট্রাস্টেড অ্যাপ্লিকেশন এবং সম্পূর্ণ নতুন একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো একদমই সিম্পল সিম্পল কাজ করে এখানে আর্নিং করতে পারবেন। দেন প্রথমে আপনি কী করবেন, ভিপিএন কানেক্ট করবেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিপিএনের লিঙ্ক এবং অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, জাস্ট আপনার এক ক্লিকে দুটাই ডাউনলোড করবেন। সো গাইস, করার পরে অ্যাট ফার্স্ট আপনার ভিপিএনটা কানেক্ট করবেন। সো ভিপিএনটা আপনি কানেক্ট করবেন ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করে, অর্থাৎ ইউএস লোকেশন কান্ট্রি সিলেক্ট করবেন। সো কপার দেন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো গাইস, যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তারপর আপনার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। সো সিম্পল আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সো যখন আপনি মানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, সো তারপর কিন্তু সাইন আপ করার কিন্তু কন্ডিশনগুলোকে আপনি দেখতে পাবেন। সো তারপর দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো এই জায়গায় আপনাকে একটি ইউজার নেম দিতে হবে। সো আপনারা অনেকেই কিন্তু ইউজার নেম দিতে ভুল করেন, তো দেন আপনি কী করবেন, আপনার নামটা এই জায়গায় বসিয়ে দেবেন। সো তারপর সাথে একটা সংখ্যা বসিয়ে দেবেন, দুই থেকে তিনটে সংখ্যা বসিয়ে দেবেন। সো দিলে কিন্তু আপনার ইউজার নেমটা কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে। সো তারপর কী করতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে। সো আপনি যে নাম্বার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ফোন নাম্বারটা দিবেন। তো তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা, একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আপনার মতো করে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড করে নেবেন, বা তার থেকে কম হলে চলবে, কিন্তু 4 ডিজিটের উপরে রাখবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড। তো সেম পাসওয়ার্ড আপনি ওই জায়গায় দিয়ে জাস্ট পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন একটা রেফারেল কোড দিতে হবে। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোডটা আমি দিয়ে দিবো, জাস্ট আপনার সেই রেফারেল কোডটা ইউজ করবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্ট অপশন দেখতে পাবেন। তো সিম্পলি অ্যাকসেপ্টে একটা ক্লিক দিবেন। তো তারপর এখানে সাইন আপ অপশন আপনি পেয়ে যাবেন, তো আপনি সাইন আপে একটা ক্লিক করে দিবেন। সো বেশ, যখন আপনি সাইন আপে ক্লিক করবেন, তো সিম্পলি এইরকম ইন্টারফেস আপনার মাঝে আবারও চলে আসবে। তারপর আপনি কী করবেন, সেই নাম্বার এবং সেই পাসওয়ার্ডটা দিয়ে, অর্থাৎ আপনার ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনি ওই জায়গায় সাইন আপ করার সময় দিয়েছেন, জাস্ট সেটা পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। সো করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। সো তারপরে কিন্তু এখানে কিন্তু আপনার অ্যাকসেপ্ট করে দিতে হবে। সো তা নাহলে কিন্তু লগ ইন হবে না। সো অনেকে কিন্তু এখানে লগ ইন করে চেষ্টা করতে পারেন, কিন্তু এখানে অ্যাকসেপ্ট না করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে না, ঠিক আছে? তো আপনি এখান থেকে জাস্ট এগুলো করবেন। সো গাইস, যখন সাইন ইনে ক্লিক করবেন, তো সিম্পলি এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো এখনই ব্যালেন্সটা আমি আপনাকে দেখে দিচ্ছি। দেন আমার ব্যালেন্সে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো পয়েন্ট নেই এবং কোনো ডলার নেই। সো আমি আপনাদের মাঝে লাইভে আর্নিং করবো এবং লাইভে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি প্রমাণসহ সব কিছু আমি আপনাকে করে দেখাবো, এবং সম্পূর্ণ কীভাবে আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবেন সব কিছু এই টু জেড দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন এখানে স্পিন করে ইনকাম করতে পারবেন, অ্যাড দেখে ইনকাম করতে পারবেন, ম্যাথ কুইজ খেলে ইনকাম করতে
করতে পারবেন তাছাড়া আপনি এখানে লাইভ টাইম হিসেবে এখানে আপনি চেকিং করতে পারবেন সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন সো দেখতে পাচ্ছেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন তো আপনি স্ক্রিনের উপর একটা ক্লিক দিবেন সো গাইস যখন আপনি স্ক্রিনে ক্লিক করবেন সো কপার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার 11টা স্পিন করতে পারবেন সো অর্থাৎ 11টা স্পিন আপনি কিভাবে করবেন দেখে দিচ্ছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে তো আপনি সিম্পলি প্লেতে ক্লিক করবেন সো গাইস যখন প্লেতে ক্লিক করবেন সো কপার দেখতে পাচ্ছেন 350 পয়েন্ট কিন্তু মাত্র একটা স্পিন করার বিনিময়ে কিন্তু আমি পেয়ে গেলাম সো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ট্রাস্টেড অ্যাপ্লিকেশন আপনারা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন সেখানে কালেক্ট অপশন দেখতে হলে তো সিম্পল আপনি কালেক্টে ক্লিক করবেন সো গাইস যখন আপনি কালেক্টে ক্লিক করবেন একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখে জাস্ট আপনি ব্যাক করবেন সো গাইস যখন অ্যাডটা দেখা হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে জাস্ট 40 সেকেন্ড নোট করতে হবে সো দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড চলে আসলো তো জাস্ট আপনাকে 40 সেকেন্ড নোট করতে হবে সো যখন আমি আপনি একটা স্পিন কমপ্লিট করবেন সো করার পর কিন্তু আপনাকে কিন্তু আর একটা স্পিন কমপ্লিট করার জন্য জাস্ট 40 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তারপর কিন্তু আবার আপনি এখানে স্পিন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সময়টা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সময়টা কিন্তু স্ক্রল ডাউন হচ্ছে তো আপনি যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমার সময়টা একটু স্ক্রল ডাউন করা শেষ হয়ে গেলে এখান থেকে দেখতে পাবেন আমার একটা কমপ্লিট করা হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমার দেখতে পাবেন এখান থেকে আমার একটা কমপ্লিট করা হয়ে গেছে এবং জাস্ট এখানে আর 10টা বাকি থাকবে সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ব্যালেন্স কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে গেছে সো আবার কিন্তু এখানে আমি প্লে যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি প্লেতে ক্লিক করবো তো করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আবার কিন্তু 250 পয়েন্ট কিন্তু আমি এখান থেকে আর্নিং করে ফেললাম সো কোনো অ্যাড আসলে অ্যাডগুলোকে আপনি ব্যাক করবেন তো সিম্পলি ব্যাক করার পর কালেক্টে ক্লিক করবেন সো করার পর অ্যাড আসলে অ্যাডগুলো আপনি দেখবেন সো গাইস তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার অলরেডি সময়টা কিন্তু স্ক্রল ডাউন করা শেষ হয়ে যাচ্ছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা কমপ্লিট করে হয়ে গেছে তো সিম্বাবু আপনার এভাবে 11টা কমপ্লিট করবেন সো যখন আপনি 11টা কমপ্লিট করবেন জাস্ট 12টার বেলা আপনি কী করবেন এখানে একটা অপশন দেখতে পাবেন তো এখান থেকে আপনি দেখতে পাবেন এখান থেকে আপনাকে যে পয়েন্টটা দিবে জাস্ট যখন আপনার 11টা কমপ্লিট করে হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনাকে বোনাস দিবে জাস্ট আপনি এখানে প্লে স্ক্রিন দেখতে পাবেন তো এখানে আপনি সিম্পলি প্লেতে ক্লিক করবেন সো কপার কিন্তু একটা অ্যাড আসবে সেই অ্যাডের উপর আপনি ক্লিক করবেন সো কপার কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে যাবে এবং আপনাকে কিন্তু 1 মিনিট ওয়েট করতে হবে সো যদি আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলে জাস্ট প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে আপনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সো ডাউনলোড করার পরে জাস্ট আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ওখানে দিয়ে দেবে জাস্ট আপনার সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনার ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন তো এভাবে মূলত আপনি স্পিনের কাজটা কমপ্লিট করবেন সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু 600 পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে সো যদি একটু লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন সেখান থেকে যখন আপনার ব্যালেন্স যদি এখান থেকে আপনার যখন 1000 পয়েন্ট হয়ে যাবে জাস্ট তখন কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন সো পয়েন্টের উপর আপনি ক্লিক করবেন সো কাপড় দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লেখা চলে আসছো ইউনেট তো দেখতে পাচ্ছেন ইউনেট অ্যাড লাইটেস 1000 পয়েন্ট হলে আপনি এখান থেকে জাস্ট আপনি ডলারে পরিবর্তন করতে পারবেন সো ডলারে পরিবর্তন না করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না অর্থাৎ আপনার কিন্তু ডলারটা অ্যাড হবে না সো যখন আপনার ব্যালেন্সে পয়েন্ট অটোমেটিকলি বেশি হয়ে যাবে তখন আপনি কী করবেন সিম্পলি আপনি এখানে ক্লিক করে জাস্ট যখন 1000 পয়েন্ট হয়ে যাবে এখান থেকে আপনি জাস্ট ডলারে কনভার্ট করবেন সো গাইস তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ তো সিম্পল আপনি কী করবেন যখন অ্যাড এর উপর একটা ক্লিক করবেন সো কাপড় একটা অ্যাড আসবে তো আমি আপনাকে দেখে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে আপনাকে কিন্তু এখানে 11টা কমপ্লিট করতে হবে সো এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ দেখতে পাবেন তো সিম্পলি এখানে একটা ক্লিক দিবেন সো তারপর কিন্তু আপনি প্রত্যেকটা অ্যাড দেখার বিনিময়ে কিন্তু 100 করে পয়েন্ট পাবেন সো আপনি কী করবেন এখানে কালেক্ট অপশন দেখতে পাবেন তো সিম্পলি কালেক্ট একটা ক্লিক করবেন সো গাইস কয়েকবার অ্যাড আসবে সে অ্যাডটা আপনারা ব্যাক করবেন সো গাইস যখন আপনার অ্যাডটা দেখা হয়ে যাবে এখান থেকে সিম্পল আপনাকে 15 সেকেন্ড ওয়েট করতে হবে সো যখন 15 সেকেন্ড ওয়েট করবেন তো সেমভাবে আপনাকে এখান থেকে জাস্ট একটা কমপ্লিট করে হয়ে যাবে সো এইভাবে মূলত আপনার এখান থেকে জাস্ট একটা করে অ্যাড দেখবেন এবং এখান থেকে একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন সো দেখলে কিন্তু আপনার ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হয়ে যাবে সো যখন আপনার এরকম ইন্টারফেস দেখাবে তখন আপনি কী করবেন সিম্পলি হোয়াটসঅ্যাপ যখন লেখা চলে আসবে তখন আপনি এখানে ক্লিক করে জাস্ট ভিডিওটা দেখবেন সো দেখলে আপনার ব্যালেন্সে কিন্তু পয়েন্ট অ্যাড হবে এবং এখান থেকে আপনার কমপ্লিট করে হয়ে যাবে সো এইভাবে আপনার কী করবেন যখন আপনার এখানে 11টা দেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে এখানে বোনাস দিবে দেন আপনি এখানে ক্লিক করে জাস্ট 12টার বেলা আপনি এখান থেকে বোনাসটা নিয়ে নেবেন সো গাইস আশা করি বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু আমার 100 পয়েন্ট অ্যাড হয়ে গেল সো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সে কিন্তু লাইভে কিন্তু 700 পয়েন্ট কিন্তু আমি আর্নিং করে ফেললাম সো গাইস তাছাড়া এখান থেকে ম্যাথ কুইজ স্কিল আপনি ইনকাম করতে পারবেন সো ম্যাথ কুইজে ক্লিক করবেন সো কাপড় কোন অ্যাড স্ল্যাডগুলোকে ব্যাক করবেন সো কাপড় দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে কোয়েশ্চেন করা হবে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন 16+ এখানে 9 = কত হবে জাস্ট আপনি এখানে অ্যান্সার অপশন দেখতে পাবেন তো অ্যান্সারে ক্লিক করার পর এখান থেকে আপনার কত হবে সেই অ্যান্সারটা দিয়ে জাস্ট এখানে আপনি সাবমিট অপশন দেখতে পাবেন তো সাবমিটে আপনি একটা ক্লিক করে দিবেন তো যখন আপনি সাবমিটে ক্লিক করে দিবেন তো দিলে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন 100 পয়েন্ট কিন্তু প্রত্যেকটা আপনি কুইজের অ্যান্সার দেওয়ার বিনিময়ে কিন্তু আপনি 100 করে পয়েন্ট পাবেন সেখানে কালেক্ট অপশন দেখতে পাবেন তো সিম্পলি কালেক্টে ক্লিক করবেন তো করার পর অ্যাড আসবে অ্যাড টাকা আপনার ব্যাক করবেন
সো গাইস যখন ব্যাক করবেন সো কাপড় দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনাকে 12 মিনিট ওর 12 সেকেন্ড ওয়েট করতে হবে সো যখন 12 সেকেন্ড ওয়েট করা হয়ে যাবে তখন কিন্তু সেম ভাবে আপনারা কিন্তু আবার সেই কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন সো এইভাবে মূলত আপনারা এই কাজটা করবেন সো এখান থেকে একটা আপনি কমপ্লিট করবেন সো কাপড় কিন্তু এখানে আপনার ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে এবং এখান থেকে আপনি জাস্ট অ্যানসারটা দিয়ে এখান থেকে অ্যানসার দিবেন সো তারপর এখানে সাবমিট অপশন দেখতে পাবেন সো সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এভাবে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু পয়েন্ট অ্যাড হয়ে যাবে সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু 700 পয়েন্ট ছিল এখন কিন্তু 800 পয়েন্ট কিন্তু হয়ে গেছে সো 1000 পয়েন্ট হলে কিন্তু আমি কিন্তু ডলারে কনভার্ট করতে পারবো সো তাছাড়া এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বা এখানে আপনি চেকিং করতে পারবেন সো সেকেন্ড একটা ক্লিক করবেন সো কাপড়ে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি 1 সেন্ট কিন্তু বোনাস পাবেন সো এখানে কারেক্ট অপশন দেখে গেট বোনাস অপশন দেখতে পাবেন তো গেট বোনাসে ক্লিক করবেন সো করলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু বোনাসটা পেয়ে যাবেন সো একটা অ্যাড আসবে সেই অ্যাডটা আপনারা দেখবেন সো দেখার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু 1 সেন্ট কিন্তু আর্নিং করা হয়ে গেল সো আমার কিন্তু এখানে কোনো পয়েন্ট ছিল না মানে ডলার ছিল না এখন কিন্তু আমার 1 সেন্ট কিন্তু আর্নিং করা হয়ে গেছে সো গাইস এখন থেকে দিচ্ছি আপনার কিভাবে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে উইথড্র করবেন সো তা উইথড্র করার জন্য এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন রিডিম তো সিম্পল আপনি রিডিম অপশনে ক্লিক করে দিবেন সো যখন রিডিম অপশনে ক্লিক করবেন সো কাপড় দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্সে কিন্তু 1 সেন্ট কিন্তু আর্নিং করা হয়ে গেল জাস্ট যখন আপনার ব্যালেন্সে 1000 পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু ডলারে কনভার্ট করতে পারবেন এবং ডলারে কনভার্ট করলে কিন্তু এখান থেকে আপনার সেই আর্নিংটা দেখতে পাবেন সো কনভার্ট না করলে কিন্তু আপনি দেখতে পাবেন না সো তাছাড়া এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট আপনি এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন এখান থেকে $10 হলে জাস্ট আপনি কিন্তু 2-3 দিন কাজ করলে কিন্তু আপনার কিন্তু $10 কিন্তু মানে কাজ করা $10 হওয়া কিন্তু কোনো ব্যাপার না জাস্ট আপনার মনোযোগ সহকারে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো শখ করেই কাজ করবেন সো কাজ করলে 100% পেমেন্ট পাবেন সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনার এখান থেকে জাস্ট $10 আর্নিং করলে কিন্তু আপনার সরাসরি বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সো এখান থেকে আপনি কী করবেন সিলেক্ট অপশন দেখতে পাবেন তো সিলেক্টে ক্লিক করবেন সো কাপড় দেখতে পাচ্ছেন বিকাশ পিপেল পেটিএম তারপরে কয়েনবেস তো আপনার জাস্ট এখান থেকে বিকাশটা সিলেক্ট করবেন সো যেহেতু আমরা বাংলাদেশ থেকে বিকাশেই নেই পেমেন্টটা তার জন্য এখানে বিকাশটা সিলেক্ট করবো সো তারপরে এখান থেকে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা আপনি দিয়ে দেবেন তো তারপরে হাউ মাচ কয়েন অর্থাৎ আপনাকে এখান থেকে আপনি $10 লিখে দেবেন ঠিক আছে তো যখন আপনার $10 হবে জাস্ট এখানে $10 লিখে দেবেন তো তারপর নেক্সট অপশন দেখতে হবেন সো এখানে নেক্সটে যখন আপনি ক্লিক করবেন সো করলে কিন্তু জাস্ট চব্বিশ থেকে মানে 24 ঘন্টা লাগবে না তার আগে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন সো 100% ট্রাস্টেড অ্যাপ্লিকেশন আপনারা বুঝতে পারছেন কীরকম একটা অ্যাপ্লিকেশন আপনার প্রত্যেকটা কাজ ইভেন আপনি এখান থেকে মানে 100 করে পয়েন্ট পাবেন সো তাহলে কিন্তু আপনার কিন্তু প্রত্যেক দিন কিন্তু $2-3 করে আপনি ইনকাম করতে পারবেন যদি মনোযোগ সহকারে কাজ করেন মনোযোগ সহকারে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতিদিন কিন্তু $5 করে ইনকাম করতে পারবেন সো একদমই ইউজুয়ালি অ্যাপ্লিকেশনে কাজটা করা সো আমি কিন্তু আপনাকে লাইভে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আর্নিং করে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিলাম সো আশা করি সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং আমার চ্যানেল থেকে একটু আর্নিং করতে পারেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং আমাদেরকে প্রত্যেকে এই ভিডিওতে একটা করে লাইক করে আমাদেরকে উৎসাহ করে দেবেন পরবর্তী যেন এর থেকে আরও ভালো ভালো অ্যাপ্লিকেশন আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের আজাদুল অল বাংলা টেক ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন।